এই বাড়িটা আমি তোমার রঞ্জা পিসির নামে লিখে দিচ্ছি। তুমি দানপত্রটা রঞ্জা পিসিকে দিয়ে দিও, মানে তোমার রঞ্জা পিসিকে দিয়ে দিও, আর বাকি যা আইনি কাজ আছে সেগুলো হতে থাকবে। কেন তুমি রঞ্জা পিসির নামে সবকিছু লিখে দেবে? যে তোমার ভালোবাসার মূল্যই বুঝলো না, তুমি তার নামে সবকিছু লিখে দেবে? রঞ্জা পিসি, রঞ্জা পিসি, রঞ্জা পিসি, দরজাটা খোলো না। রঞ্জা পিসি, রঞ্জা পিসি, দরজা খোলো। প্লিজ ডাক্তারবাবু, আমার আমার পিসির যেন কিছু না না হয়, আপনি কিছু করুন প্লিজ ডাক্তারবাবু। প্লিজ স্যার, যে করেই হোক মানুষটাকে বাঁচান স্যার। এই মানুষটা বেঁচে থাকার উপর না অনেক কিছু নির্ভর করছে স্যার। বাইরে একটা ছটপট করছে, এই মানুষটা বেঁচে গেলে সেও বেঁচে যায়। ডাক্তারবাবু বলেছেন কাল সকালে উনি তোমাকে ছেড়ে দেবেন, তারপর আমি তুমি আমরা দুজন গ্রামে ফিরে যাব, কেমন? দুজন যাব? আমি তো চাইনি ও তোমাদের সঙ্গে যাক, তুমি দয়া করে জোর করে নিয়ে গেলে তাই। যশ কোথায়? যশ কোথায়? যশ আবার ওই গ্রামে গেছে। কি? তা তুমি একটা কাজ করলে পারতে তো, ওদের ল্যান্ডলাইনে একটা ফোন করে দেখলে পারতে। আমার কোন ঠেকাটা পড়েছে যে আমি ওদের ল্যান্ডলাইনে ফোন করতে যাব? না না রোহিণী, ঠেকা তো তোমার একটা আছে, যশ চলে গেছে তোমার ঠেকা নেই। আর আমার কি মনে হয় বলো তো, আমি এটা মেনে নিতে পারছি না যে তুমি যশকে আটকানোর চেষ্টা করোনি। আমার মনে হয় তুমি যশকে আটকাতে পারোনি, যশ তোমার কথা শোনেনি। সেটা কিন্তু খুব একটা গুণের কথা নয়। জুন নতুন বউকে ফেলে ওই মেয়েটার সঙ্গে গ্রামে ড্যাং ড্যাং করে চলে গেল, এটা গুণের কথা? ভূত একটা ঝামেলার মধ্যে এই তো সবে প্রাণ হাতে করে ফিরেছিল বলো। ফুলকা কি এবার কিন্তু যশ একটু বাড়াবাড়ি করে ফেলছে, ও যে আরম্ভ করেছে ও তো হাতের বাইরে চলে যাচ্ছে, কিছু একটা করতে হবে আমাদের। ওকে বাচ্চা নাকি, যে একটা কথা শুনবে না সবসময় বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে। ভেবেছিলাম বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, ঠিকও হয়ে গেল, হঠাৎ কি হলো? অষ্টমঙ্গলার জোর খুলতে গেল, ওখান থেকে চলে গেল ওই মেয়েটার সঙ্গে গণ্ডগ্রামে। এ কি বাবা, যে ঘটনার কথা শুনছি তাতে তো ভালোই বুঝতে পারছি আবার একটা সাংঘাতিক উত্তাল ঝামেলা লেগেছে ওই রঞ্জা পিসি আর ওর বয়ফ্রেন্ডকে। এর মধ্যে যদি আবার যশ আর শাবনামকে একসঙ্গে দেখে ফুলকাকি, আমি তো না ওই শাবনামকে নিয়ে আমার অবশ্য কোনো মাথা ব্যথা নেই, কিন্তু যশ তুমি বলো এরপর এরপর ও কি ওখান থেকে আবার বেঁচে ফিরে আসতে পারবে ফুলকাকি? এ তো কদিন আগে ওকে কিভাবে রেস্কিউ করা হলো, কিভাবে বাঁচানো হয়েছিল বলো? তুমি তো এমন করে বলছো যেন তুমি বাঁচিয়ে নিয়ে এসেছিলে। কি আশ্চর্য, তোমার যদি পায়ে পা দিয়ে ঝগড়া করার ইচ্ছে থাকে না জুন তাহলে সেটা আলাদা কথা। আমি বাঁচাই কি অন্য কেউ বাঁচায় সেটা মোটো বড় কথা নয়, বাঁচাতে তো হয়েছিল সেটাই বড় কথা। এই এই জুন তুই কি বলতে চাইছিস ঠিক করে বলতো, মানে তুই 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 বলতে চাইছিস জর্জ যে গেছে ওই গ্রামে সেটাও ভালো কাজ করেছে, ও যেটা করেছে সেটা ঠিকঠাক একদম? ভালো মন্দ বলার আমি কে? প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ভালো মন্দ থাকে, আমার যেটা ভালো মনে হয় সেটা যশের ভালো নাই মনে হতে পারে। বাট আমার মনে হয় যশ যখন গেছে তখন নিশ্চয়ই একটা কারণ আছে, ও মনে করেছে যে কিছু একটা ভালো হবে তাই জন্যই গেছে। আমি হসপিটালে আছি এখন। হাসপাতাল? কার কি হয়েছে? রঞ্জা পিসি আত্মহত্যা করার চেষ্টা করেছিল,
সিচুয়েশন খুব ক্রিটিক্যাল ছিল তাই কলকাতায় নিয়ে আসতে হয়েছে ট্রিটমেন্টের জন্য। শবনম কোথায়? আছে, এখানেই আছে। সুতো ছাড়ো সুভাষ, সুতো ছাড়ো, নইলে ঘুরিয়ে বানে ভোকাটা হয়ে যাবে। ভগবান দেখাতে চাইছো তো নয়নের মা? তোমার ওই ভগবানকে অন্য কোনো গায়ে গিয়ে প্রতিষ্ঠা করো, এই গায়ে ওর কোনো জায়গা হবে না। ও বিশ্বাসই করতে পারছে না যে তুমি ওকে একা বিজনেসের হাল ধরতে অনুমতি দিচ্ছ। এ দেখ, তোর মা তোকে আশীর্বাদ করছেন। তুমি আমাকে কাল মার কাছে নিয়ে যাবে? জানিস না সেখানে মেয়েদের প্রবেশ নিষেধ? মাও তুমি তিনি মানা করতে পারেন? সে প্রশ্ন তাকেই করিস না হয়। আমি যদি মায়ের বাড়িতে প্রবেশ করতে পারি আর মায়ের দর্শন পাই, জগতের সব নারী সেখানে প্রবেশের অধিকার করাবো, মায়ের সন্তান সবাই, তাই সেখানে সবাই যেতে পারবে। আমরা তো কালকেই বাড়ি ফিরে যাব, তাই রাস্তায় যেতে যেতে কোনো ভালো দোকান থেকে একটু কেনাকাটি করে নিলে ভালো হয় না? দু তিনটে নতুন শাড়ি তো আপনার লাগবে। আমার আবার নতুন শাড়ি কিসে লাগবে ছোট কর্তা? শাড়ি আপনার লাগবে না তাহলে, চুলের ক্লিপ, চুড়ি, হার? না কিচ্ছু না। ঠিক আছে, আমিও আপনার জন্য একটা সারপ্রাইজ ভেবে রেখেছি। বাবা মশাই কি শুধু একাই মাকে কবে প্রথম দেখেছিলেন সে তারিখখানা মনে রাখে? আমিও মনে রাখি। তোমার কথাতেই করুণাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল। আর কাল তোমার জন্যই এই বাড়ি ছেড়ে বিয়ে হবে। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না জয়, এই যে হঠাৎ করে আঁকিকে কেউ তুলে নিয়ে যাবে কেন? গন্ডগোল তো কিছু একটা হয়েছে। একদম ট্যাপও করবি না, পালানোর চেষ্টা করে না, জানাই মেরে দেবো। স্যার বলছি আমার বোনের কোনো খোঁজ পেলেন? এবার মজাটা দেখবেন কেমন লাজে গোবরে হয়। একটা পুরো সেন্টেন্স ইংলিশে বলার ক্ষমতা নেই ওর। একদম ঠিকঠাক ডোজ দিয়েছেন বকুলকে, এরও মুখটাই তো দেখতে চেয়েছিলাম। একে তো টাকা দিয়ে সবার সামনে আমাকে ছোট করেছো, তার উপরে ওষুধ কিনে দিয়ে আমাকে আরো কিনে নিতে চাইছো, তাই তো? আমার পয়সা কিনে ওষুধ আপনাকে খেতে হবে না। তাহলে ওষুধটা আসবে কি করে? আমার বাবার টাকা দিয়ে ওষুধ কিনবে বুঝি? হ্যাঁ তাই, আপনার বাবার পয়সা দিয়ে ওষুধ আসবে, আমি কথা দিলাম। হ্যাপি বার্থডে ভানু। কেক কে পাঠালো? লাচ্ছা তুমি পাঠিয়েছো এই কেক, জানো আজকে আমার মাও আমার সঙ্গে এসেছে। এসো নেশা, আবার মায়ের সঙ্গে দেখা করবে। এসো। কোথায় গিয়েছিলে? বাপি আমি শ্রী দেখে খুঁজতে গিয়েছিলাম। কেন খুঁজতে গিয়েছিলে? আমার কিছু কথা বলার ছিল হৃদয়কে, তাই বলা কওয়ার আর কিচ্ছু বাকি নেই। আজ বাদে কাল তোমার বিয়ে, তুমি আর বাড়ি থেকে বেরোবে না বেকবে। বাবা মশাই কি শুধু একাই মাকে কবে প্রথম দেখেছিলেন সে তারিখখানা মনে রাখে? আমিও মনে রাখি। তোমার কথাতেই করুণাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল। আর কাল তোমার জন্যই এই বাড়ি ছেড়ে বিয়ে হবে। তুমি আমাকে কাল মার কাছে নিয়ে যাবে? জানিস না সেখানে মেয়েদের প্রবেশ নিষেধ? মাও তুমি তিনি মানা করতে পারেন? সে প্রশ্ন তাকেই করিস না হয়। আমি যদি মায়ের বাড়িতে প্রবেশ করতে পারি আর মায়ের দর্শন পাই, জগতের সব নারী সেখানে প্রবেশের অধিকার করাবো, মায়ের সন্তান সবাই, তাই সেখানে সবাই যেতে পারবে। নিজের মেয়েকে ভগবান দেখাতে চাইছো তো নয়নের মা? তোমার ওই ভগবানকে অন্য কোনো গায়ে গিয়ে প্রতিষ্ঠা করো, এই গায়ে ওর কোনো জায়গা হবে না। ও বিশ্বাসই করতে পারছে না যে তুমি ওকে একা বিজনেসের হাল ধরতে অনুমতি দিচ্ছ। এ দেখ, তোর মা তোকে আশীর্বাদ করছেন। সুতো ছাড়ো সুভাষ, সুতো ছাড়ো, নইলে ঘুরিয়ে বানে ভোকাটা হয়ে যাবে। আমি হসপিটালে আছি এখন। হাসপাতাল? কার কি হয়েছে? রঞ্জাপিসি আত্মহত্যা করার চেষ্টা করেছিল।
সিচুয়েশন খুব ক্রিটিক্যাল ছিল, তাই কলকাতায় নিয়ে আসতে হয়েছে ট্রিটমেন্টের জন্য। শবনম কোথায়? আছে, এখানেই আছে।